আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে 31 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে জায়গা পেয়েছেন ইয়াসিন আরাফাত, সাদমান ইসলামের মতো নতুন মুখরাও। আগামী 31 মে সকাল 8:45 মিনিটে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক ক্যাম্পের জন্য 31 ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। 13 মে বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে শুরু হবে ক্যাম্প। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্ট, 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলবে বাংলাদেশ। সফরসূচি চূড়ান্ত না হলেও জানা গেছে 48 দিনের সফরের জন্য 20 জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মূল মঞ্চে মাঠে নামার আগে বাংলাদেশ 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। 4 জুলাই শুরু হবে প্রথম টেস্ট এন্টিগাতে, 2য় টেস্ট 12ই জুলাই জামাইকায়, ওয়ানডে সিরিজ শুরু হবে 22শে জুলাই। এর আগে 19 জুলাই হবে ওয়ানডের প্রস্তুতি ম্যাচ, শেষ 2টি ওয়ানডে 25 এবং 28শে জুলাই। টি-20 সিরিজের শেষ 2টি ম্যাচ হবে ফ্লোরিডায় 4 এবং 5 আগস্ট। 31 জুলাই হবে প্রথম টি-20 ম্যাচ। এবার চলুন জেনে নেই বিসিবির ঘোষিত 31 সদস্যের প্রাথমিক স্কোয়াডে কারা কারা রয়েছেন। মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, আনামুল হক বিজয়, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুমন, মমিনুল হক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাইম হাসান, আবু হায়দার ওয়ানি, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু এবং আব্দুর রাজ্জাক। দর্শক মণ্ডলী, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য মূল 15 সদস্যের দলের স্কোয়াডে আপনারা কাকে কাকে দেখতে চান, আপনার মতামতটি জানিয়ে দিন মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামত জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।